হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। এর আগের এপিসোডে আমি দেখিয়েছি কীভাবে আমরা মানালি থেকে বাই কার আটল টানেল পার করে শিশু লেকের দিকে যাচ্ছিলাম, আর এই পর্বে আমি দেখাবো শিশু লেক এবং তার সাথে সোলাং ভ্যালি। মানালি থেকে শিশু লেকের ডিস্টেন্স 40 কিলোমিটার মতো। আপনারা মানালি থেকে শিশু লেক পৌঁছতে সময় লাগবে গাড়িতে 1 থেকে 1.5 ঘন্টা। শিশু লেকে আসার আগে মানালি থেকে নিচে থেকেই আপনাদের ড্রাইভাররা হয়তো আপনাদের বলবে স্নো জ্যাকেট বা স্নো শু ভাড়া করার জন্য, কিন্তু আমি সাজেস্ট করবো যদি আপনারা মার্চ মাস অথবা এপ্রিল মাসে আসেন তো শিশু লেকে স্নো জ্যাকেট অথবা স্নো শুজের দরকার পড়বে না। তাই নিজেদের পয়সা আপনারা যদি বাঁচাতে চান তাহলে আপনারা এইসব জ্যাকেট আর স্নো শুজ ভাড়া করবেন না। যাত্রাপথের মধ্যে আরও কিছু ইনফরমেশন দিয়ে মানালি থেকে শিশু লেক যাওয়ার সব থেকে প্রয়োজনীয় যেটা আটল টানেল খোলা থাকা, আর আপনার যদি উইন্টার মাসে যান নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত তাহলে আটল টানেল কিন্তু বন্ধ থাকে। আটল টানেল আবার ওপেন হয় মার্চ মাসে। আর যদি কোনো কারণে মানালি অথবা লাহোল ডিস্ট্রিক্টে যদি স্নোফল হয় তাহলে কিন্তু আটল টানেল বন্ধ হয়ে যায়, তাই আপনারা সেটা দেখে নেবেন। এর জন্য লাহোল ডিস্ট্রিক্টের পুলিশের একটা ওয়েবসাইট আছে অফিসিয়াল, সেখানে সবসময় আপডেট হয় যে কোন দিন আটল টানেল বন্ধ থাকবে বা কোন দিন খোলা থাকবে। আর আপনাদের যদিও খোলা থাকে তাহলে সেটা খোলে সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত, নর্থ পোর্টাল সাইডটা খোলা থাকে, অর্থাৎ যেদিক দিয়ে মানালি থেকে আমরা যখন যেদিকে এন্টার করবো শিশু লেকে সেই সাইডটা 9টা থেকে দুপুর 1টা অবধি খোলা থাকে, 1টার পরে নর্থ পোর্টাল সাইড বন্ধ হয়ে যায়। শুধু একবার দেখুন, বরফ আর বরফ, কোনো পাহাড় খালি নেই,
সব পাহাড়ে শুধু বরফ আর বরফ। ওই দিকে পাহাড়টা দেখুন, লাহোল স্পিতি ভ্যালি পাহাড়, একটা মোটা পাহাড়ে মাটি পাথরের চিহ্ন দেখা যাচ্ছে, শুধু বরফ আর বরফ দেখা যাচ্ছে। যদি কোনো হেভেন থাকে তাকে তাহলে সেটা হচ্ছে সে হেভেন, শিশু লেক। আপনারা মার্চের মধ্যে যদি আসেন তাহলে আর এই বরফ পাবেন, তাই যারা বরফ এনজয় করতে চান চলে আসুন এখানে। হে গাইস, তো আমরা এখন এসে গেছি শিশু লেক। তো দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু বরফ আর বরফ, বরফ ছাড়া আর কিছু নেই এখানে। এই হচ্ছে শিশু লেক, এটা হচ্ছে শিশু লেকের হেলিপ্যাড, যেখানে পার্কিং করা আছে, কার গাড়ি টাড়ি সব পার্কিং করা আছে। আর লেকটা ওই দিকে যেতে হবে। আর আপনাদের এখানে ভিউ দেখাচ্ছি, আপনাদের অল ওভার ভিউ আমি আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা আর কি ভাবছেন, আর কোনো ভেবে লাভ নেই, এবারে মার্চ আর এপ্রিল অবধি যদি আপনারা আসেন তাহলে এখন এরকম বরফ পাবেন, তাই আপনারা চলে আসুন তাড়াতাড়ি এই মানালি, শিশু লেক, সোলাং ভ্যালিতে। যে ন্যাচারাল সিনিক বিউটি আছে, যে প্রকৃতি এত সুন্দরভাবে সাজিয়েছে বরফ দিয়ে, সেটা আপনারা দেখে যান। এবং সাথে ফ্যামিলি কাপল যারাই আসবেন তাদের সবার জন্য ওয়েলকাম, সবাই আসুন একসাথে এরকম উপভোগ করুন এরকম সিনিক বিউটি। আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং আরও এরকম অনেক হিমাচল প্রদেশের ভিডিও আসতে থাকবে আমাদের চ্যানেলে খুব শীঘ্রই। তো সবাইকে বলবো ভিডিওটা লাইক শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন চ্যানেলটা। আপনাদের জন্য আরও অনেক ভিউ, আরও অনেক ফুটেজ আমরা তোলার চেষ্টা করছি। সো গাইস, এটা হচ্ছে চন্দ্রতাল রিভার, এরা চন্দ্রতাল লেক থেকে আসছে, তাই নদীটার নাম চন্দ্রতাল রিভার। নদীর জল প্রচুরই ঠান্ডা, আর নদীর ওপারে পুরো বরফে ঢাকা, আর ওই পারে কোনো পায়ের ছাপ নেই, তার মানে টুরিস্টরা ওই পারে যেতে পারে না, শুধুমাত্র কিছু লোকাল সিটিজেন যদি থাকে তারাই হয়তো ওই পারে যেতে পারে। আর আপনারা চন্দ্রতাল এই নদীর জলে হাত দিতে যাবেন না, কারণ নদীর জল প্রচুরই ফ্রোজেন, আর তাতে আপনাদের হাত জমে যেতে পারে এবং শরীরে প্রবলেম হতে পারে।
স্কেটিং হচ্ছে, বাইক রাইডিং, মোটর বাইক আছে, ওদিকে ওদিকে রোপওয়ে আছে, রোপওয়ে করে তারা অনেক ওপরে উঠাতে পারে, অঞ্জনী মহাদেবের যে মন্দির আছে সেখানে, আর এদিকে আরও নানান রকম কোনো অ্যাক্টিভিটিস আছে, হর্স রাইডিং আছে, ইয়াক রাইডিং আছে, মোটর বাইকগুলো আপনাকে যদি মোটর বাইক আপনারা যদি যান মোটর বাইকগুলো আপনাকে নিয়ে যাবে, অঞ্জনী মহাদেবের যে মন্দির আছে সেখানে পার পার্সন 1,500 টাকা পার মোটর বাইক, তিনজন আপনারা বসতে পারবেন এই মোটর বাইকে, স্কেটিং 500 টাকা পার মোটর বাইক, আর রোপওয়ে আপনাকে আপ ডাউন করাবে 400-800 টাকা পার হেড 800 টাকা। তো বন্ধুরা, আজকের এই পর্ব আপনাদের কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই পর্বে আরও কিছু ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে খুব শীঘ্রই আসবে।